আজকে আমি এখানে এসেছি আমার আব্বুর জন্য দোয়া চাওয়ার জন্য। আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমার আব্বু এখানে সবসময় আসতেন, এখানে আপনাদের কাছে কথা, এখানে বসে কথা বলতেন আপনাদের সামনে। হয়তোবা এই গোলাম সরোয়ার সাইদি নামটা হয়তোবা আপনাদের এই পোস্টারে আর কখনো উঠবে না, আর এই চেয়ারে কখনো আমার আব্বু আর বসবে না। একজন মৃত ব্যক্তির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটি হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যখন মারা যায় তার সকল সওয়াবের দরজা, সকল যে আমল আছে সব দরজা বন্ধ হয়ে যায়, শুধু তিনটা দরজা ব্যতীত। একটি হলো সদকায়ে জারিয়া, যা যেরকম এক কোনো ব্যক্তি যদি কোনো গাছ লাগিয়ে দেয় সেটাও, সেটা থেকে যদি কোনো পাখি ফল খেয়ে যদি দোয়া করে সেটাও সৎকায় জারিয়া। দ্বিতীয়ত কার্যকরী জ্ঞান, যেটা মানুষের কাছে দিয়ে গেছেন। আমার আব্বুর প্রতিষ্ঠান আছে, আপনারা সকলে চেষ্টা করবেন যে মানুষকে কার্যকরী জ্ঞান, যেটা ইসলামে কার্যকরী হবে, এরকম জ্ঞান দেওয়ার জন্যে। আর নেক সন্তান, সকলে চেষ্টা করবেন যাতে নিজের সন্তানটাকে নেক সন্তান হিসেবে রেখে যেতে পারি দুনিয়াতে। আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমার তিনটা ছোট ভাই আছে, আমার একদম ছোট ভাইটা একদমই ছোট, তার মাত্র 7 বছর, সে এবার হিফজ পড়তেছেন, আলহামদুলিল্লাহ দিলে 7 পারা কমপ্লিট হয়েছে। তার জন্য দোয়া করবেন, সে যাতে হাফিজিটা কমপ্লিট করতে পারে। আমাদের জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন, যাতে আমরা এই শোক, এই কষ্টটা এই মুহূর্তে আমরা ধৈর্য ধারণ করতে পারি। আমি বেশি কথা বলবো না, আমি জাস্ট একটু আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت
دل جبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا صدق الله العظيم.